আগুনে ভস্মীভূত বাড়ি, কিন্তু অলৌকিকভাবে আগুনে কোনো ক্ষতি হয়নি, পবিত্র কোরআন শরীফ। হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ময়না গ্রামের মান্দারতলা সংলগ্ন এলাকায়। অগ্নিকাণ্ডের সব কিছু ভস্মীভূত হলেও পবিত্র কোরআন ভস্মীভূত না হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন এক নজর ভস্মীভূত না হওয়া সেই পবিত্র ধর্মগ্রন্থটি দেখার জন্য। শুক্রবার সকাল 9:30টার দিকে আগুনে 3টি বসতঘর ও 2টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় অলৌকিকভাবে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ আগুনে কিছুই হয়নি। জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মন্টু শেখের স্ত্রী রুপি বেগম রান্নাঘরে রান্না করা অবস্থায় অসাবধানতাবশত আগুন লেগে যায়। এ সময় পার্শ্ববর্তী তার ও তার ছেলে জাকির শেখের বসতঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জানা যায়, মন্টু শেখ ও জাকির শেখ দুজনেই ভ্যান চালক। আগুনে 3টি বসতঘর ও 2টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষাধিক টাকা বলে জানা গেছে। শুক্রবার দুপুরে বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মিজানুর রহমান জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন একইবারে 3টি বসতঘর ও 2টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে, তবে আশেপাশের আরও কমপক্ষে 10টি বাড়িঘরকে আমরা আগুন থেকে রক্ষা করতে পেরেছি।